থাকার পূর্ব শর্ত। এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি সকলের কাছে যারা এই বিগ ব্যাশ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে দল নিয়ে আমাদের এই মাঠে ছুটে এসেছে। এই মাঠটি যখন আমরা খেলার মাঠ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, আমরাই প্রথম জেনারেশন, আমার বন্ধুবান্ধব যা অনেক কষ্ট করেছি আমরা, মামলা মোকদ্দম অনেক কিছু হয়েছে আমাদের বিরুদ্ধে, কিন্তু সহায় ছিলেন আমাদের প্রতি, এই জন্য আমরা সফল হয়েছি। মাঠটি আজকে সবাই খেলাধুলা করতে পারে, আমাদের কাছে এত ভালো লাগছে যে আমাদের সেই যে প্রচেষ্টাটা ছিল, আমাদের যে মানে আমরা যে কষ্টটা করেছিলাম সেই কষ্টটা সফল হচ্ছে। এই মাঠটা সিটি কর্পোরেশন বাউন্ডারি করার আগ পর্যন্ত আমাদের প্রতিদিন সংগ্রাম করতে হয়েছে, এমনকি সরকারের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম করতে হয়েছে। তো শুক্রিয়া, আমরা সেই সময় যারা যারা আমাদের সাথে ছিলেন আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর্যাবাদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল শামসুদ্দিন কাশিমী রহমতুল্লাহকে, তিনি আমাদেরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমাদের সাবেক এমপি মরহুম আসলামুল হক সাহেবকে, তিনি তখন এমপি হন নাই কিন্তু তিনি তখন আমাদেরকে সহযোগিতা করেছেন। এমনিভাবে নাম না জানা নাম মনে আসতেছেন, এরকম অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, সবার প্রতি আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এই যে খেলাধুলা শুরু হচ্ছে এবং আমরা খেলছি, আমি দারুস সালাম প্রপার্টিস থেকে যতটুকু যত সামান্য সহযোগিতা আমার সাধ্যমতো, আমার সাধ্য কম সামর্থ্যটা কম, এই কম সামর্থ্যের মধ্যে আমি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে থাকি যাতে খেলাধুলায় তরুণরা এগিয়ে আসে। কেননা খেলাধুলা আসলে মানুষকে অনেক খারাপ কাজ থেকে মুক্ত করে, বিশেষ করে বর্তমানে যে মহা সমস্যা, যেটা মহামারী, সেটা হচ্ছে আমাদের মাদক। কোনো ক্রিকেটার কোনো খেলোয়াড় সাধারণত মাদকের সাথে জড়িত থাকে না। যুব সমাজকে তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে আমাদের খেলাধুলার ভূমিকা অপরিসীম। এই কথা চিন্তা করি আমরা চেষ্টা করি যে আমাদের ছেলেরা যাতে খেলাধুলার সাথে যুক্ত থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, যে স্বপ্ন নিয়ে জননেত্রী শেখ হাসিনা 2041 সালে উন্নত বাংলাদেশ, বাংলাদেশ হবে পৃথিবীর 10টি দেশের একটি দেশ, এই স্বপ্ন লালন করেন, এই স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা আশা করি 2041 সালের অনেক আগেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে, টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হবে। এবং এই যে আমরা যারা আছি, যে ক্রিকেটার যারা আজকে এই মাঠে খেলবে, তাদের নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে 32টা টিম অংশগ্রহণ করছে, আমি আশা করি আগামীতে 64টা টিম অংশগ্রহণ করবে এবং একসময় এটি এই টুর্নামেন্টটা একটি জাতীয় টুর্নামেন্টে পরিণত হবে। এবং আমরা এই গোলাপটেক মাঠকে একটি আধুনিক মাঠে পরিণত করবো ইনশাআল্লাহ। সহযোগিতা পেলে অবশ্যই আমরা সফল হব। এই এই দারুস সালামে, এই দারুস সালাম হবে খেলাধুলার সবচেয়ে বড় সুন্দর জায়গা, খেলাধুলার একটা চমৎকার, মানে খেলাধুলার নামেই দারুস সালাম থানাকে চিনবে সারা বাংলাদেশের মানুষ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি সকলের সুস্বাস্থ্য এবং প্রতিটি দলই চ্যাম্পিয়নের মতো খেলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা দূর দূরান্ত থেকে এই মাঠে খেলার জন্য একত্রিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ভাগিনা শাওনকে, যে নাকি এই ক্রিকেট নিয়েই তাকে আমি একেবারে ছোটোবেলা থেকেই পড়ে থাকতে দেখছি। অনেকেও তার কর্মজীবনে প্রবেশ করে বিভিন্নভাবে, সে কর্মজীবনেও প্রবেশ করলো না, সে ক্রিকেটের মধ্যেই রইল। নচিকেতাকে তার খালা প্রশ্ন করেছিল, নচিকেতা তুই কী করিস? তো বলতেছে আমি গান গাই।
তার খালা বলতেছে গান গাছ বুঝছে তো, তুই করিসটা কি? বলতেছে খালাম্মা আমি গান টান করি। বলে আসলে তুই করিস কি? মানে গান গাওয়াটা তো কোনো কাজ নেই। এটাই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তো যখন বলে আমি ক্রিকেট খেলি, স্বাভাবিকভাবে মুরুব্বীরা প্রশ্ন করে যে আসলে ক্রিকেট খেলো ঠিক আছে, এটা ভালো, করোটা কি তুমি? তো এমন একটা পেশার সাথে ও জড়িত হয়েছে, অত্যন্ত চ্যালেঞ্জিং। আমরা সবাই দোয়া করবো এবং আমরা তার সাফল্য কামনা করবো। সবাইকে ধন্যবাদ।